হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি সাজু গুজু করে এসেছি এখানে। আজকে এমনি চলো, এখন ওয়েদারটাতে একটু ঠান্ডা ঠান্ডা, গরমটা খুব একটা নেই। গরম পড়ে তখন শাড়ি টাড়ি পরতে পারি না ভালো করে, তো সেই কারণে আজকে একটুখানে এলাম এখানে, এই পার্কে এলাম। বেটু সেই কবে থেকে পার্কে যাবো পার্কে যাবো করছে, পার্কে আর যাওয়া হয় না, আসা হয় না। তো সেই জন্য আজকে বললাম চল, বৃষ্টিও হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার। এই দেখো সেই যে গুজে একদম আমার এসে গেছে। আর পার্ক এখানে এসে দেখি ভিড় করতে পার এখানে। হ্যাঁ বুঝতে পারবে না, রাত্রেবেলা বুঝতে পারবে। চল রাত্রেবেলাও জামাটাতে লাইট চলে, ওটার বাদ যেতে পড়েছে। আমার একটা বান্ধবী ওকে ওই জামাটা দিয়েছে, গিফট করেছে, পরানোই হয়নি। পরানো বললে একটু বড়ো হচ্ছিলো তখন, এখন আবার দেখছি এক মাস লেট আছে, দু মাস এখন আবার দেখছি ঠিক হচ্ছে। অত ভিড়ে, এত ভিড় ভাড়টাও ভালো লাগে না। আরও পার্কে খেলবে তো এত ভিড়ে খেলবেও না, আদার ছেলেদের সাথে যে খেলবে তাও না, আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। মাম বাবাকে চায়, আমাদেরকে একদম ছাড়বে না। কত ভিড় দেখেছো, কত গাড়ি দেখো দেখো কত। আবার এইখানটায় শুধু না, ওইদিকে আরও এখানে দেখো কেমন। এই বর্ষাকালে আসা মানে না পুরো সবুজ, এমনিতেই তো সবুজ, আরও সবুজ। আর কীরকম দেখো ফুলটা, দেখো কীরকম ফুল, কী সুন্দর ফুলটা না, হলুদ গাছের মতো গাছ। এটা হলুদ গাছের মতো গাছগুলো জানো, হ্যাঁ হলুদ গাছের মতো গাছগুলো। এই দেখো কীরকম কী সুন্দর লাগছে না, তার মাঝে মাঝে এরকম রেড কালারের ইয়ে দিচ্ছে। এই একটা ফুল, এই দেখো ফুল গাছ কী দেখতে কী সুন্দর। একটু এত ফুল গাছ এখানে, তো প্রজাপতি বের মানে বের কত হয়েছে, কত প্রজাপতি এসছে ফুল গাছ এত। আর একটু এটাই সুন্দর পার্কটার খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাবা, ভীষণ পরিষ্কার। শাড়িটা না এমন ভাবে আমি একটা প্লিট করেছি কিন্তু এমন ভাবে উপর দিয়ে উঠে যাচ্ছে কি বলবো, শাড়ি পরে কি অস্বস্তি। সব থেকে আনকমফোর্টেবল ড্রেস আমার আমার মনে হয় এটা। ক্যামেরা ধরিয়ে দিয়েছি, আমি ছবি তুলছি আর কয়েকটা শর্টের জন্য। শর্টের জন্য আমি কইয়া আনিনি আজকে, ট্রাইপডটা আনিনি, ওটা দেখলেই বেটু রেগে যায় না, তোমরা ওইসব করতে পারবে না, আমি শুধুই খেলবো। তো এলাম যখন করবো না বলো, এটা তো আমার কাজের মধ্যে পড়ে, তো সেই কারণে ওকে তো বলতে পারবো না, তো ছোটো সেই জন্য ওই ওকেই করতে হচ্ছে, নাহলে আমি একা দাঁড় করিয়ে করতে পারতাম। এই হচ্ছে, আর এবার গরমও লাগছে, এতক্ষণ গাড়িতে মধ্যে এলাম বলে এই দেখো ফটো তুলছে, এই দেখো ক্যামেরাম্যান গাড়ির মধ্যে এলাম বলে বুঝতে পারিনি, আর চুলটা খুলেছি তো মানে আরও গরম লাগছে। ওই দেখ ছবি তুলতে ব্যস্ত, ছবি মশাই একটাও ছবি পছন্দ যদি না হয় তারপর কেমন খাবে দেখবে। আমরা যাচ্ছি এখন খাবারের সন্ধানে। আজকে বলো না তোমাদেরকে কথা বলি, আজকে সকাল থেকে যে এত কেন খিদে পাচ্ছিল বুঝতেই পাচ্ছি না। সকালবেলায় অন্যদিন ঘুম থেকে উঠে খিদে পায় না, অন্যদিন কী হয় অন্য ডেগুলোতে উঠে ব্যায়াম করি তারপর রান্না টান্না করতে গেলে খিদে পেয়ে যাক। আর রবিবার কী হয়, উঠেই রুদ্র চা বানিয়ে বা আমার আমি চা বানাই যে হোক খেতে বসে যায় চা, তো একদম খেতে ইচ্ছে করে না। আর আজকে ঘুম থেকে উঠেই এখন না ঘুম থেকে উঠেই রুদ্র চা বানিয়ে দিয়েছে, আজকে একটা ডোনাট দিয়েছে, নিয়েছি পাঁচটা বিস্কিট নিয়েছি খেয়েছি হলো, তারপরে কিছুক্ষণ পরে আবার এত খিদে পেয়েছে দুটো বিস্কিট খেলাম, মোটা মোটা বেকারি বিস্কিট, তাতেও দেখলাম পেট ভরলো না। আবার 10 মিনিট পরে আবার দুটো বেকারি বিস্কিট খেলাম, তাতেও পেট ভরলো না, যে কী করি কী করি। তারপরে রুচকি দেখাচ্ছি দেখো, তারপরে আবার ওই দিকে একটুখানি চানাচুর দিয়ে চানাচুর খেলাম, তাও পেট ভরলো না, শেষে ভাত খেয়ে আমার মানে শান্তি হলো পেটের।
এই দেখো মুখ কালো করে নিল। ও যা, ও জাম্প করবে। কেন ওটা করিস এত খেলনা থাকতে? দেখো খাবার চিপস, একদম ঝাল চিপস, এটা প্রচণ্ড ঝাল, নাগিন লেখা আছে। ও বলেছে ঝাল দিকে খাবারে ঝাল খাবে না, চিপসে ঝাল খাবে। আমার আইসক্রিম আর তোমার কি কোল্ড ড্রিঙ্কস, আর রুদ্রের কোল্ড ড্রিঙ্কস, আর আমাদের আর একটা চিপস। আচ্ছা আচ্ছা, খেলো খেলো, খেলে নেবো, খেলে আর শান্তি হচ্ছে না। এটা আগের বারও খেয়েছিলাম, এটাই পাওয়া যায়। হয়ে গেল পার্কে ঘোরা, বাড়ি যাচ্ছি এবার। চিপস খেয়ে নিলাম, আইসক্রিম খেয়ে নিলাম, বাড়ি যাচ্ছি। হয়ে গেল সানডে, এই সানডে কেটে গেলেই না মনটা খারাপ হয়ে যায়। সন্ধ্যেটা যে সানডে হয়ে যায় তারপরে না মনটা ভীষণভাবে খারাপ হয়ে যায় যে কেটে গেল দিনটা। হ্যাঁ না বাবা, কাল থেকে আবার একটু নর্মাল স্কুল শুরু হয়ে যাবে, যে যার মতো চলে যাবে। এটা কী চাপা ফুল! আয়, এখন আমাকে রুদ্রদাস নিয়ে যাচ্ছে, আমাকে না কেউ দুটো নাইটি কিনে দেবে, আমি দুটো ছেঁড়া নাইটি পরবে, ছিঁড়ে গেছে এইগুলো একটু একটু। আর রাত্রে নাইটি তো রাত্রেই পরি, সারাদিনে পরি না, নাইটি পরে ঘুমানোর একটা আরাম আলাদা, তো ওই জন্য ও পরে নিচ্ছে না। তো রুদ্র চোখে পড়েছে যে ছেঁড়া নাইটি পরে থাকে, কোনোদিন চোখে পড়েনি, এই ফার্স্ট টাইম আমাকে নিজে থেকে বললো চলো তোমাকে দুটো কিনে দিই। তুমি আমার নাইটি ছাড়বে না, পড়বেই, তখন চলো রাত্রের জন্য দুটো কিনে দিই। ওই যাচ্ছি আন্টিরা, কি এবার দেখো লাইটটা জ্বলবেই, দেখো এই দেখো গাড়ি রে গাড়ি যাই দিদি, তারা কি কিনে দেয় পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের এখানে দেখা চলছে, এই যে রুদ্র বই কভার করছে, কারণ সেকেন্ড ইয়ে শুরু হয়, সেমিস্টার, বই আলাদা, খাতাও আবার আলাদা করতে, এত খাতার পেজ আছে দেখো, তাও নতুন নতুন খাতা বানাতে হবে। এ যা রে, তোকে একটা কাজ বলেছি তো, আর আমাকে দেখো রুদ্রকে কভার করতে হবে। বেটু এই যে এখানে নাম লিখছে, নিজের নাম ক্লাস সব লিখছে ও, আর আমাকে এখন করতে হবে এই যে ভেতরের মার্জিন টানতে হবে। তো এত তো মার্জিন একদিনে টানতে পারবো না, একটা খাতা তো না, কতগুলো খাতা, তাই বলছি দু চারটে করে টেনে রাখি। চলো আমরাই ফিরে গেলাম, চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। আমার প্রিয় মা, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।